201 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির অবস্থান হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে। টাঙ্গাইল জেলার এই 201 গম্বুজ মসজিদটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ সমৃদ্ধ মসজিদ এবং উচ্চতার দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। আজকে এই মসজিদটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। এই মসজিদটি নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। 2013 সালের জানুয়ারি মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় 100 কোটি টাকা ব্যয় নির্মিত এই মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। পৃথিবীর ইতিহাসে কখনোই এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ এর আগে তৈরি হয়নি। প্রায় 15 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটিতে একসাথে প্রায় 15,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালে টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ। যে কেউ চাইলে বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফটি পাঠ করতে পারবেন। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদটির ছাদে সবচেয়ে বড় গম্বুজটির উচ্চতা হচ্ছে প্রায় 81 ফুট। আর এই বড় গম্বুজের পাশে রয়েছে ছোট 200টি গম্বুজ যার প্রত্যেকটির উচ্চতা হচ্ছে 17 ফুট। মূল মসজিদের চারকোনায় রয়েছে 4টি মিনার, এদের প্রত্যেকটির উচ্চতা আবার 101 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার রয়েছে, এগুলো উচ্চতা 81 ফুট করে। আর সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই হবে, যার উচ্চতা হবে 451 ফুট।